প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবারও তোমার সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর জ্যামিতি অংশের পিথাগোরাস উপপাদ্যের এক্সট্রা কিছু জ্যামিতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওটি উপকার হবে। তো আর দেরি না করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সমস্যাগুলোর দিকে। দেখি আমাদের জন্য প্রথমে কোন সমস্যাটি অপেক্ষা করে আছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ এবং সিটি একটি মধ্যমা। প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার ইজ ইকাল টু সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার। তো প্রথমে সাধারণ নির্বাচন অনুসারে আমরা চিত্রটা এঁকে ফেলি। একটা চিত্র দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের, যার এ কোণ হচ্ছে সমকোণ এবং সিডি হচ্ছে মধ্যমা। এখন মধ্যমা সম্পর্কে আমি একটু তোমাদেরকে ধারণা দিয়ে রাখি। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে মধ্যমা বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে মধ্যমা বলে। মধ্যমা ওই বাহুটাকে সমান দুই ভাগে বিভক্ত করে। তো বিশেষ নির্বাচনে আমি আলোচনায় না যাই, আমি তোমরা অবশ্যই সাধারণ নির্বাচনের হেল্প নিয়ে বিশেষ নির্বাচনটা তোমরা লিখতে পারবে। এবার আমরা প্রমাণে দেখতে পাচ্ছি যে চিত্রটা আবার আসলো। চিত্রটা আবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে পেজে প্রমাণটা শুরু করেছি সেই পেজে প্রমাণটা শেষ করতে পারিনি, তাই প্রমাণের সুবিধার জন্য এই পেজে চিত্রটা অবশ্যই রাখতে হবে। তো তোমরা পরীক্ষার সময় যদি এমন হয় একই পেজের মধ্যে যদি তোমাদের প্রমাণটা শেষ করতে না পারো, তাহলে পরবর্তী যতগুলো পেজ লাগবে প্রত্যেকটা পেজেই তোমরা চিত্রটা ছোট আকারে হলেও দিয়ে দিবা। তো এবার খেয়াল করি, দেখি আমরা দেখতে পাচ্ছি চিত্রতে এবিতে এবি বাহুর সমান, দিকে আমরা খেয়াল করি এবি বাহু সমান এডি প্লাস বিডি, কিন্তু এডি সমান সমান হবে বিডি, কারণ সিডি ছিল হচ্ছে মধ্যমা, অর্থাৎ ডি এবি এর মধ্যবিন্দু, তাই বিডির পরিবর্তে আমরা এবি লিখতে পারি। এবার এবি সমান হচ্ছে টু এডি, অর্থাৎ এডি আর এডি যোগ করলে হচ্ছে টু এডি। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এটা সমীকরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কখনো যদি প্রমাণের জন্য কখনো এই লাইনটার প্রয়োজন হয় আমরা সমীকরণ হিসাবে তাকে ডেকে নিতে পারবো। তো এবার আমরা দেখি এখানে সমকোণী ত্রিভুজ কয়টা আছে। এখানে সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে, একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে এবিসি। তো এবার বড় যে সমকোণী ত্রিভুজটা, অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের বিসি অতিভুজ এবং অপর দুইটা বাহু হচ্ছে এবি এবং সিডি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার হচ্ছে বিসি স্কোয়ার এবং অপর দুই বাহু লম্ব এবং ভূমির স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। কারণটা হিসাবে আমরা লিখে দিলাম পিথাগোরাসের উপপাদ্য। এবার এখানে এবির পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে টু এডি। কারণটা কি, আমরা দেখো এই যে এক নাম্বারেই প্রমাণ করেছি এবি সমান টু এডি এবং এবি স্কোয়ারের পরিবর্তে টু এডি হোল স্কোয়ার, তারপর প্লাস এসি স্কোয়ার, এভাবে থাকলো। এবার টু এডি হোল স্কোয়ারকে যদি আমরা স্কোয়ারটা হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি ফোর এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কিন্তু আমাদের যেখানে প্রমাণ করতে হবে সেখানে আছে হচ্ছে থ্রি এডি স্কোয়ার, তাই আমরা ফোর এডি স্কোয়ারটাকে ভেঙে এভাবে লিখলাম থ্রি এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার এর পরের লাইনে আমরা যদি একটু দেখি এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার এডি আর এসি এডিসি সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যার অতিভুজ হচ্ছে সিডি, তাই এডিসি সমকোণী ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার ইজ প্লাস এসি স্কোয়ার। আবারও বলি এডিসি সমকোণী ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন দেখো বিসি স্কোয়ার সমান কি হবে থ্রি এডি স্কোয়ার এবং এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের পরিবর্তে আমরা সিডি স্কোয়ারটা লিখে ফেলতে পারি। তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো আশা করি তোমরা
উপপাদ্যটি বুঝতে পেরেছো। যারা উপপাদ্যটি বুঝতে পারোনি, আমার এই ভিডিওটা আবার প্রথম থেকে একবার যদি দেখে নাও, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে। মনে রাখবা যে কোনো জিনিস যদি আমরা একবারে না পারি, সেটা হচ্ছে বারবার চেষ্টা করতে হবে। তো তোমাদের খুব বেশি বারবার চেষ্টা করতে হবে না, একবার বা দুইবার দেখলে তোমরা এই উপপাদ্যটা খুব ভালো করে সমাধান করতে পারবে। এবং এই উপপাদ্যটা জেএসসি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং তোমাদের জন্য পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও নিয়ে হাজির হব। কিন্তু তার আগে তোমরা অবশ্যই বিভিন্ন ধরনের কমেন্টস করবে আমাকে, যাতে তোমাদের কমেন্টসের উপর প্রায়োরিটি দিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে পারি। তোমাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, তোমাদের যদি অন্য কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আমার কমেন্টসের ঘরে তুমি লিখে দিবা, তোমরা লিখে দিবা, তাহলে আমি অবশ্যই তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে আর আলোচনা না বাড়াই, এখানেই শেষ করি। ততক্ষণ পর্যন্ত, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।